এই প্যাক ব্যবহার করলে ত্বক খুব দ্রুত গ্লো করবে উজ্জ্বল করবে ফর্সা করবে বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য যদি সুন্দর ত্বক পেতে চান তাহলে খুব দ্রুত এই শরবতটি খাওয়া শুরু করুন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অনেক আপনারাই জানতে চেয়েছেন যে খুব দ্রুত কী করে ফর্সা হওয়া যাবে কি খেলে বা কী ব্যবহার করলে অনেকে চাচ্ছেন ফুল বডি ফর্সা করতে তো দেখতে পারছেন আমি এখানে গাজর নিয়েছি এবং নিয়েছি বিটরুট আর এই বিটরুট সবজিটা অনেকেই চেনেন অনেকেই এই বিটরুটটা হয়তো বা খেয়েছেন আর এই বিটরুটের বিটরুটটা কিন্তু এখন সব সবজির দোকানেই পাওয়া যাচ্ছে তো বিটরুটের আসলে বলে শেষ করা যাবে না যারা রক্ত শূন্যতায় ভুগছেন যাদের ডায়াবেটিক্স আছে তারা রেগুলার বিটরুটের জুস খেতে পারেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে বিটরুট আমি গাজরটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর গাজর গাজরের ভিতরে যে পরিমাণ ভিটামিন আছে গাজর আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী এবং আমাদের ত্বকে যদি গাজরের রস ব্যবহার করা হয় তাহলেও আমাদের ত্বকটাকে ব্রাইট করে তো আমি আজকে গাজর এবং বিটরুট দিয়ে একটা জুস তৈরি করব। আর এই জুস পান করলে খুব দ্রুত ত্বক ফর্সা হবে এবং এটা ব্যবহার কি করে করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি এখন বিটরুটটা কেটে নিচ্ছি আর বিটরুটের ভেতরের যে কালারটা অসাধারণ একটা কালার দেখতেই পারছেন আর বিটরুটটা যে শালগম যে সবজিটা পাওয়া যায় ঠিক সেই সবজির মতোই শালগমের মতোই উপরের ছোকলাটা একদম শক্ত আর ভেতরটা খুবই সুন্দর দেখতে ভীষণ সুন্দর একটা কালার বিটরুটের তো বিটরুটটা আমি কেটে নিচ্ছি আর বিটরুট দিয়ে কীভাবে ত্বকের যত্ন নিতে হবে বিটরুটের জুস দিয়ে কী করে একটা প্যাক তৈরি করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে গাজর বিটরুট এবং নিয়েছি একটা অরেঞ্জ এখন আমি গাজর এবং বিটরুট একসঙ্গে আমরা যা খাই বা পান করি তার প্রভাব পড়ে ত্বকে তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এই জুসটা অবশ্যই খাবেন তো আমি এখন এখানে গাজর এবং বিট্রুট বিটরুট একসঙ্গে ব্লেন্ড করে নিব স্বাদ বাড়াতে চাইলে এতে ছোট্ট এক টুকরা আদা মিক্সড করতে পারেন আদা ব্রন কমাতে সাহায্য করে এবং ত্বকের প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে আদা তো আমি এখানে একটু পানি দিয়ে জুসটা তৈরি করব। গাজরেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো আমি এখন এটা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এখন আমি এখানে মিক্সড করছি অরেঞ্জ জুস একটা অরেঞ্জ আমি কেটে এখন আমি অরেঞ্জের জুসটা এই বিটরুটের এবং গাজরের জুসের সঙ্গে মিক্সড করে নিলাম তো আমার জুস তৈরি করা হয়ে গেল কমলা ত্বক সুরক্ষিত রাখার জন্য বরাবরই সুপরিচিত কমলার প্যাক আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী কমলার রস আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বকটাকে খুব দ্রুত গ্লো করবে এবং ময়েশ্চারাইজ করবে তো আমি এখানে বিটরুটের জুস নিয়েছি বিটরুট এবং গাজর এবং অরেঞ্জ জুস আমি এখানে নিয়েছি আমি এখানে চিনি মিক্সড করে নিই আর বিটরুটের জুসটা কিন্তু আমি খেয়ে নিয়েছি তো এখানে দেখা যাচ্ছে আমি চিনি মিক্সড করার আগে কিন্তু আমি এই জুসটা উঠিয়ে রেখেছি আর আমি এখানে নিয়েছি মুলতানি মাটি তো মুলতানি মাটি এবং এই জুস দুটো একসঙ্গে মিক্সড করে আমি একটা ফেস প্যাক তৈরি করবো এখন আমি পরিমাণ মতো মুলতানি মাটি মাটি দেবো এই জুসের সঙ্গে আবার অনেকেই কমেন্ট করতে পারেন যে আপু বেশি তৈরি করে কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে কি না তো না বেশি তৈরি করে ব্যবহার করা যাবে না আপনি যখন ব্যবহার করবেন তখনই তৈরি করে ব্যবহার করতে হবে তা না হলে দেখা যায় ফ্রিজে রেখে দিলে কিন্তু মুলতানি মাটিটা শক্ত হয়ে যাবে তো এ কারণে যখন ব্যবহার করবেন তখনই এটা তৈরি করে নিতে হবে কিন্তু বিটরুটটা আপনি একসঙ্গে ব্লেন্ড করে রাখতে পারেন আর যদি আপনি আস্তেও রাখতে পারেন বা ব্লেন্ড করেও জুসটা করে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো এই ব্যাক প্যাকটা কিন্তু স্কিনটাকে খুব দ্রুত গ্লো করবে ফর্সা করবে তো অনেকের দেখা যায় স্কিনে অনেক ধরনের র্যাশ ওঠে অনেক ব্রন আছে বা অনেকের অ্যালার্জির সমস্যা অনেকের মেস্তার সমস্যা তারা রেগুলার এই প্যাকটা ব্যবহার করতে পারেন তো আমি আমার ত্বকে এবং হাতে এই প্যাকটা অ্যাপ্লাই করেছি আর আমি এটা বিশ মিনিট রেখে তারপরে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব এরপরে আমি যে কোনো একটা ময়েশ্চারাইজার একটা ক্রিম আমি অ্যাপ্লাই করব। जँ स्किन अएल जर स्किन सेंसिटिव তারা রেগুলার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন আমি কিন্তু আপনাদের সঙ্গে অনেক ধরনের ফেস প্যাক তৈরি করে দেখাই বা আমি ব্যবহারও করি কিন্তু দেখা যায় সবার স্কিনের ধরন কিন্তু এক না তো যার স্কিনে যেটা শ্যুট করবে আপনারা সেটাই ব্যবহার করবেন অনেকেই কমেন্ট করেন যে আপু কি এত ফেস প্যাক দেখাও কোনটা ব্যবহার করব তো আপনাদের স্কিনে যেটা শ্যুট করবে আপনাদের স্কিন কেমন সেটা তো আমি বলতে পারবো না তো আপনাদের স্কিনে যেটা শ্যুট করবে আপনারা সেটাই ব্যবহার করবেন তো আমি এখান এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব তো যেসব আপুরা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন বিউটি টিপস পেতে বন্ধুরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন যে কতটা ব্রাইট লাগছে কতটা উজ্জ্বল লাগছে আমার ত্বকটা আমি ওয়াশ করে নিয়েছি মাত্র একবার ব্যবহার করলেই কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা আপনি ফিরে পাবেন অনেকের দেখা যায় যে ত্বক কালো হয়ে গিয়েছে তো তারা রেগুলার যদি এটা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা আপনারা